নমস্কার বন্ধুরা, আজ ইন্দিরা ক্রিয়েশনে আমি পুজো স্পেশাল একটি জুয়েলারি সেট নিয়ে এসেছি। এটা কিভাবে করেছি দেখিয়ে দেব। প্রথমে 3 সেমি ব্যাসের 1/3 আমি গোল চাকতি কেটে নিয়েছি। এবার একটা কালো কাপড়কে এই গোলটার থেকে একটু বড় করে নিয়ে নিয়েছি। তার সঙ্গে প্রথমে এই গোল চাকতিটা আমি অল্প সামান্য ফেভিকল দিয়ে আটকে দিয়েছি। এবার এইভাবে কাঁচি দিয়ে এই গোল কাপড়টা কেটে কেটে দেবো মাঝে মাঝে, আর যাতে এরমভাবে মুড়তে এটার সুবিধে হয়। এরকমভাবে এই 3টে চাকতি আমি এই কালো কাপড় দিয়ে মুড়ে নেব। এবার এই চাকতিটার পিছনে আমি আবার আঠা দিয়ে আর একটা এই সাইজেরই কালো কাপড় আটকে দেবো। এরকমভাবে কানের দুল দুটো করব, কিন্তু লকেটটার ক্ষেত্রে এখন এরকম করব না। এরকমভাবে চাকতিটা হয়ে যাওয়ার পর এইভাবে এর উপরে কিছু নকশা আমি এঁকে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো নকশা এখানে আঁকতে পারেন। প্রথমে পেন্সিল দিয়ে এটা এঁকে নিতে পারেন, তারপরে একবারে তুলির সাহায্যে রংটা করে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এইভাবে 3টে চাকতিতেই আমি কিন্তু এইটা ডিজাইনটা করে নেব। এইভাবে গোটা চাকতিটাই করে রং করে নেব। রং হয়ে গেলে একটু শুকিয়ে নেব, তারপর এইভাবে ছুঁচ সুতোর সাহায্যে নিচে 6টা কড়ি আমি আটকে দেব। এইভাবে সেলাই করে করে এই কড়িগুলো আমি আটকাব। এটা কানটা হালকাই থাকবে, খুব একটা দুলটা ভারী হবে না, পড়তেও কানে কোনো ব্যথা লাগবে না। এবার এই 6টা যখন আটকানো হয়ে যাবে, তখন একবারে মাঝ বরাবর আমি উপর দিকে একটা ফুটো করে নেব। এইভাবে সুতোটা পিছন দিকে সেলাই করে কেটে নেব। তারপর মাঝ বরাবর হিসেব করে উপরে একটা ফুটো এই ছুঁচের সাহায্যে করে নেব। এইবার তার মধ্যে দিয়ে আমি রিং ঢুকিয়ে এই কানের ইয়াররিংটা আটকে দেব। এইভাবে 2টো দুলি আমি তৈরি করে নেব। ভালো করে চিপে দেব যাতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এইভাবে অন্য আরেকটা দুলও করে নেব। এবার আমি যে টাসেলটা বানাবো তার জন্যে 120 সেন্টিমিটার করে 5টা আমি সুতো কেটে নেব। এবার এই 5টা সুতো একসঙ্গে করে একদিকটা একটু আটকে নিয়ে আমি অন্য হাতে এটা পাকাতে থাকব। সুতোটা পাকানো, অনেকবার পাকানো হয়ে গেলে তারপর ছেড়ে দিলে এটা টুইস্টেড টাসেল হয়ে যাবে। তখন এর মধ্যে এরমভাবে আমি একটা তার ঢুকিয়ে এই কটন বলগুলো এর মধ্যে সব ঢুকিয়ে নেব। এইভাবে 6টা কটন বল ঢুকিয়ে দিয়ে একদিকটা আমি দড়িটা বেঁধে দিচ্ছি যাতে কটন বলটা বেরিয়ে না যেতে পারে। এইভাবে অপর প্রান্তটাও আমি একটা ফাঁস লাগিয়ে আটকে দিচ্ছি। এইবার মাঝখানটা ঠিক মতো দেখে নিয়ে সেইখানে যে লকেটের জন্য যে গোল চাকতিটা ছিল সেই গোল চাকতিটা আমি লাগিয়ে নেব। এইভাবে সমান করে দেখে নেব, তারপরে গোল চাকতিটা এর ঠিক মাঝ বরাবর আটকে নেব। এইভাবে ফেভিকল বা ডেনড্রাইটের সাহায্যে এই চাকতিটার মাঝখানে দিয়ে আমি এখানে ফেব্রিক গ্লু ব্যবহার করলাম। এইভাবে আমার গলার হারটাও তৈরি হয়ে গেল। আর এই আটাটা লাগানোর পর পিছন দিকে
আমি এই কাপড়টা যে তখন রেখে দিয়েছিলাম সেই কালো কাপড়টা আটকে দিলাম। তাহলেই এরকম হারটা তৈরি হয়ে গেল। পিছন দিকটা যে এবড়ো খেবড়ো অসমান ছিল সেখানটা আমি সুতোটা কেটে নিলাম। তাহলে এই সেটটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এরপরেও আমি এরকমই পুজোর কালেকশন বা জুয়েলারি নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।